হ্যালো ব্যাস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গাড়ি রিলেটিভ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা নিচের থাম্বনেল দেখে এত সময় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে। চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে গাড়ি রিলেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলেন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। ভিডিওটা বেশি বড় করব না, শর্টের পর ভিডিওটা করব যাতে আপনারা আপনাদের ভিডিওটা দেখে আপনাদের ভিডিও উপকারে আসে। আজকে আমরা গাড়ির ড্রাম ব্রেক নিয়ে আলোচনা করব। ড্রাম ব্রেক কি হলে বুঝবেন যে আপনার ড্রাম ব্রেক নষ্ট হয়ে গেছে বা কি কারণে আপনার ড্রাম ব্রেক এখন কম ধরছে। আজকে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। আপনি যদি ড্রাম ব্রেক ভালো রাখতে চান তাহলে আপনি 2 মাস বা 2.5 মাস পর পর আপনি ড্রাম ব্রেকটা পরিষ্কার করবেন। এটা ড্রাম ব্রেক ধরার কারণে ভিতরে একটা ঘর্ষণের কারণে গুঁড়া মতো সৃষ্টি হয়, ওই গুঁড়োগুলো ভিতরে পড়ে থাকে, এই কারণে আপনি ড্রাম ব্রেক কম ধরে। আপনি ড্রাম ব্রেক যদি কম ধরে আপনি ভিতরের এই ড্রাম ব্রেকটা পরিষ্কার করে নেবেন। তারপরও যদি আপনি ড্রাম ব্রেক কম ধরে তাহলে একটু নাট টাইট দিয়ে নেবেন। আর এতেও যদি আপনি ড্রাম ব্রেক ভালো কাজ না করে বা ধরতে যদি না চায় তাহলে আপনি বুঝবেন যে আপনার ড্রাম ব্রেকের ধরার যে জিনিসটা আছে, যা বলছি আমি ড্রাম ব্রেক ধরার যে জিনিসটা আছে ওটা বেশি পরিমাণ ক্ষয় হয়ে যাওয়ার পরে জন্য আপনার এখন ড্রাম ব্রেক ধরতেছে না। এই জন্যে আপনার ভিতরকের ওই জিনিসটা ড্রাম ব্রেকের ওই জিনিসটা পরিবর্তন করে নতুন আরেকটি লাগাতে হবে, তাহলে আপনার ড্রাম ব্রেক ঠিক হয়ে যাবে। ড্রাম ব্রেক নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা একটু ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আরও গাড়ি রিলেটিভ নতুন ভিডিওই দেখা হবে। আল্লাহ হাফেজ।